গরু পাচার কাণ্ডে চার্জশিটে নাম রয়েছে শতাব্দী রায়, সাক্ষী হিসেবে নাম রয়েছে বীরভূমের সাংসদের। বয়ান রেকর্ডের পরেই চার্জশিটে নাম শতাব্দী রায়ের। গরু পাচার কাণ্ডে চার্জশিটে শতাব্দী রায়ের নাম, সাক্ষী হিসেবে নাম রয়েছে বীরভূমের সাংসদের। বয়ান রেকর্ডের পরেই চার্জশিটে নাম শতাব্দী রায়ের। 46 নম্বরের রয়েছে শতাব্দীর নাম। গরু পাচার কাণ্ডে চার্জশিটে শতাব্দী রায়ের নাম, সাক্ষী হিসেবে রয়েছে বীরভূমের সাংসদের নাম। শতাব্দীর নাম চার্জশিটে থাকায় তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, গরু পাচার কাণ্ডে চার্জশিটে শতাব্দী রায়ের নাম, সাক্ষী হিসেবে নাম রয়েছে বীরভূমের সাংসদের। বয়ান রেকর্ডের পরেই চার্জশিটে নাম শতাব্দী রায়ের। চার্জশিটে 46 নম্বরে রয়েছে শতাব্দী রায়ের নাম। শতাব্দীর নাম থাকায় চার্জশিটে ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। আপনাদেরকে আরো একবার জানাবো, গরু পাচার কাণ্ডে চার্জশিটে নাম রয়েছে শতাব্দী রায়ের, সাক্ষী হিসেবে নাম রয়েছে বীরভূমের সাংসদের। গরু পাচার কাণ্ডে 35 পাতার চার্জশিট জমা দেয় সিবিআই আসানসোল আদালতে। সেই চার্জশিটেই নাম রয়েছে শতাব্দী রায়ের, সাক্ষী হিসেবে নাম রয়েছে বীরভূমের সাংসদের। বয়ানের রেকর্ডের পরেই চার্জশিটে নাম শতাব্দী রায়ের। চার্জশিটে 46 নম্বরে রয়েছে শতাব্দী রায়ের নাম। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, আপনাকে নিউজ টাইমে স্বাগত। গরু পাচার কাণ্ডে চার্জশিটে শতাব্দী রায়ের নাম রয়েছে, কি বলবেন আপনি? এবং বিচারাধীন বিষয় বা তদন্ত সাপেক্ষ বিষয় নিয়ে আমি কিছু বলবো না, তবে তদন্তকারী সংস্থার নিরপেক্ষতাহীনতা নিয়ে আমাদের প্রশ্ন আছেই। কারণ আমরা যখন দেখি সিবিআই এর এফআইআর এ নাম আছে বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারী, কিন্তু বিজেপি করেন বলে তার প্রেশারক্রম প্রশ্ন করা হয় না। যখন আমরা দেখি যে বিগত কয়েক বছরে 365% সিবিআই তৎপরতা বেড়েছে শুধুমাত্র, তার মধ্যে 95% বিরোধীদের এগেনস্টে। যখন আমরা দেখি মিডিয়া ট্রায়ালের নামে তদন্ত চলাকালীন তদন্ত সম্পূর্ণ না করে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীকে সামাজিক সম্মানহানি করা হয়, তখন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবেই। বাকি বিচারাধীন বা তদন্ত সাপেক্ষ বিষয় নিয়ে আমরা কিছু বলবো না, শুধু এটাই বলবো তদন্ত দ্রুততার সাথে সম্পূর্ণ করে সত্যটা সামনে আনো। ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে আছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, তিনি বললেন তদন্ত সাপেক্ষ বিচারাধীন বিষয়, সেই কারণে তিনি এই বিষয়ে কিছু বলবেন না। তবে এ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিরোধী বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, গরু পাচার কাণ্ডে চার্জশিটে শতাব্দী রায়ের নাম রয়েছে, এই বিষয়টি তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো পম্পি, আমি বললাম যে এই যে শতাব্দী রায়ের নাম থাকা, এটা অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ যেখানে যে বীরভূম জেলার তৃণমূলের সভাপতি হচ্ছেন এই অনুব্রত মণ্ডল, যার নামে চার্জশিট জমা দেওয়া হয়েছে, সিবিআই গরু পাচার মামলার তদন্তে নেমে তাকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে, পরবর্তীতে আমরা দেখি তার যে বিভিন্ন সম্পত্তি, যেটা সিবিআই বারবার বলেছে এটা আই বহির্ভূত সম্পত্তি, সেই সম্পত্তির খোঁজে তল্লাশি চড়ানো হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্যাংকে তারা গিয়েছে, বিভিন্ন জনের সাক্ষ্য গ্রহণ করেছে, এবং সেখানে ব্যবসায়ী থেকে শুরু করে তার সঙ্গে জমি কেনা বেচার সঙ্গে যুক্ত তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছে, পাশাপাশি মেডিকেল কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের নাম যেমন সাক্ষ্য হিসেবে দেওয়া হয়েছে, পরবর্তীতে আমরা দেখেছি চার্জশিট জমা দেওয়া হয়েছে। এই যে গরু পাচার মামলার সিবিআই এর যিনি তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্য, তার নেতৃত্বে একটি টিম এই তদন্তে নামে, এবং গত শুক্রবার আসানসোলের আদালতে অবকাশকালীন যে বেঞ্চ, সেই বেঞ্চে তারা এই চার্জশিট জমা দেয়, 35 পাতার চার্জশিট। সেখানে একদিকে যেমন অভিযুক্ত করা হয়েছে অনুব্রত মণ্ডলকে, এবং তাকে অভিযুক্ত করার জন্য বিভিন্ন জনের সাক্ষ্য গ্রহণ করে সেগুলি দেওয়া হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে 35 পাতার চার্জশিটে। সেখানে 46 নম্বর নাম রয়েছে শতাব্দী রায়ের, বীরভূম জেলার সাংসদ, বীরভূমের সাংসদ, তৃণমূল কংগ্রেসের নেত্রী। এবং এই যে শতাব্দী রায় এবং এই অনুব্রত মণ্ডল দুজনের একটা সম্পর্ক, অম্লমধুর সম্পর্কের কথা আমরা জানতে পেরেছিলাম, এবং একটা সময়ে শতাব্দী রায়ের গোসা হয়েছিল অনুব্রতর উপরে, তিনি এক সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দেওয়ার, যোগদান করার জন্য এগিয়েও গিয়েছিলেন অনেকটা, কিন্তু শেষ মুহূর্তে তিনি তৃণমূল কংগ্রেসেই থেকে যান।
পরবর্তীতে আমরা দেখি যে যখন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হন, গ্রেপ্তার হওয়ার পরে প্রকাশ্য সভায় এই শতাব্দী রায় বলেছিলেন যে অকৃতজ্ঞ হলে চলবে না, কৃতজ্ঞতা থাকতে হবে, এবং কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন অনুব্রত মণ্ডলের পাশে আপনারা থাকবেন, আমরা আছি পাশে থাকবেন। কিন্তু অন্যদিকে যখন আমরা দেখলাম চার্জশিটে তার নামে স্বাক্ষর রয়েছে, তিনি সাক্ষ্য দিয়েছেন, তাহলে তার তিনি কি সাক্ষ্য দিয়েছেন? শুরু হয়েছে বিতর্ক। ধন্যবাদ বিশ্বজিৎ, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের দক্ষিণবঙ্গের বিরোধী বিশ্বজিৎ ঘোষ।